কাঁদছিস কেন এই মতো করে? আমি কামান দেখাতে যাচ্ছি। হ্যাঁ ভালো করে কামান কর। হ্যাঁ গরু, তোর বাবা চড়ায় আমার গরু, কই রে হরাই নন্দন দাস, তোর বাবা কাটে আমার ঘোড়ার ঘাস। আর কি আরে হে বিশু, বিশু না পিস আইল রে বহি আসি বই দাম দাম ওই আমি না পিঠ নাম জানি ভালো কাম রাইতে জানি আমি না পিঠ নাম জানি নাম জানি ভালো কি কামান করবি করবি কি করবো জানিস? কি করবি? ওরে 10 টাকাতে চুল দাড়ি ভালো ভালো কামান জানছি। আরে মিঠুন কাটিং বাচ্চান কাটিং সেই কোন ছোটবেলা তোকে দেখেছিলাম? আমি তোকে দেখাবো না, তোকে দেখতে হবো না, তাই না? কাপড়টাই তো খুলতে বলছিলাম। আমি ভাবলি আমি ভাবলাম যে কি না কি দেখবি। কি রে কামাবি তো তোর হাতিয়ার
বলেছো? কমানে কমাবি আইলে দিলাওয়া, হরে ভুলে কে আইলে খুঁড়ে রে, আনে গারু হারে লাওয়া, আনে গারু হারে লাওয়া, মাউকে কে পোটা হাতান আমি পোটা চাটিনি গে মাসি, কি করেছি জানছিস? আমার বউর সামনে ভাত মেখে খাচ্ছি, ভাত মেখে খেতে খেতে আমার বউকে সর্দি লেগে গেছে, আর খেতে খেতে হঠাৎ করে আমার বউ আমার সামনে বসে আছে। এবার আছি করে দে না, তো পোটাটা ভাতে পড়ে গেছে, আমি মেখে খেয়ে নিয়েছি, চাটিনি খেয়ে নিয়েছি। আর তো কিছু শুনলাম কি? আরে কামার কামাবি আইলে রে লাউয়া, বলিকে আইলে লাড়ি রে, কামার কামাবি আইলে রে লাউয়া, বলিকে আইলে লাড়ি রে, আনে গারু মারে লাউয়া, আমি 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 আমার মাউকে লাত খেয়েছি। লাভ খাইনি রে, তুই ওই ওই দিন কা খাইলি না? আমি লাভ খাইনি রে। শোন, তবে কি হয়েছিল জানিস? আমি আমি বসে বসে সত্তু মেখে খাচ্ছি, সত্তু সত্তু খাচ্ছি। হ্যাঁ, এবার আমার বউকে বলছি কি, হ্যাঁ গো একটু জল নিয়ে আসো তো। তো জল নিয়ে আসতে গিয়ে আমার বউ আমার সামনে থেকে উঠে দিয়ে পিছন দিক দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর পিছন দিক দিয়ে উঠে জল আনতে যখন গেছে, এবার বারান্দা থেকে উঠতে গিয়ে পা পিছলে পড়েছে না, আমাকে পাটা লেগে মাগে মাগে মা, আমি লাত খাইনি, পা লাত খাই গেছে। আচ্ছা শোন, কি কামান কি কি জানিস? কামান, হ্যাঁ কামান, কুর কামান বল, বর কামান তো হবে। শোন কি কামান ভালো ভালো জানি? হাই রোড, এমা হাই রোড কেমন? হাই রোড কামান কেমন ওটা দেখাবো? দেখা। আচ্ছা, মেশিন হাতে নিলাম, হ্যাঁ মেশিন হাতে নিলাম, লিলি মাথাতে ধরলাম, ধরলি একদিকে ধরলাম, এবার সর করে নামিয়ে দিলাম, তারপরে এটা হাই রোড হয়ে গেল। হ্যাঁ, এদিকে গাছপালা থাকলে এটা দিয়ে গাড়ি চলবে, পোপা পোপা পোপা, এই কামান চলবে না। আর ভালো কামান জানিস? আর ভালো কামান জানিস? ভালো কামান, হ্যাঁ আলতা পেটি দেবো, আলতা পেটি। ওটা আবার কেমন? হ্যাঁ আলতা পেটি, ওটা আবার কেমন? কেমন কামান কেমন দেখাবো? দেখা। আচ্ছা এসে এদিকে, এদিকে এক সোনা, এদিকে কামান দেখাতে কি
কাঁদছিস কেন এই মতো করে? আমি কামান দেখাতে যাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি কর। বেশি টেঙ্গে টেঙ্গে করবি তো বস্তাতে ভরে পুকুর পারে পেলে আসবো। এ মা, এই শুনতো শুনতো শুনতো, কি এই ছেলেটা বিয়ে করবে? হ্যাঁ। ও মাই গড, কেন কি হয়েছে? আই সি ইউ, কি হয়েছে? ও মাই গড, ইম্পসিবল। কেন? নো, ও মাই গড, কি বলছিস তুই এসব? এই ছেলেটার দেখুন দাড়ি বেরোয়নি রে, এই ছেলেটা তো বাসর ঘরে মরে যাবে রে বাবা। বাসর ঘরে মরবে মানে? মরে যাবে বাবা। কেন? দেখা গেল ওর থেকে যদি ওর বউ মোটা থাকে, হ্যাঁ, আর ঘুমাতে গিয়ে বাচ্চা যদি পৌঁছে বেজার পেটের উপরে, কেসে কেসে লোক রেতে আর না, নাক দিয়ে ভুঁড়ি বেরিয়ে যাবে বাবা। তোমার নাম কি বাবা? লক্ষিন্দর। লক্ষিন্দর, লক্ষিন্দর, কেতনে আদমি থে, কথা বল না রে, কথা বল, উল্টা করে না সোজা করে, সোজা করে ধরে আছে। হ্যাঁ, লাগা মুখে লাগা। কিতনে আদমি থে, বস এক কি সব কিয়া দেখনা পড় রহা হ্যায়। আচ্ছা হ্যায় না আন্ধা হুঁ, বলছি কিতনে আদমি থে, কইছে এক কি আদমি। আচ্ছা আচ্ছা, তোর কন্যাশ্রী হয়েছে বাবা? কন্যাশ্রী হয়েছে? না। কন্যাশ্রী, কন্যাশ্রী হয়নি? না। ফর্ম ফিল আপ করনি বাবা? করেছি, এখনো দেয়নি। কন্যাশ্রী ফর্ম, আই হ্যাঁ, কন্যাশ্রী ফর্ম ফিল আপ করেছে বাবা? হাই, ছেলেদের কন্যাশ্রী হয়? হাই, ও তো বলছে ফর্ম ফিল আপ করেছে, কিন্তু ছোট বাচ্চা ওই জন্য। ও, ওটা কন্যাশ্রী না বাবা, ওটা কন্যাশ্রী না, তাহলে ওটা বেটা ছেলে শ্রী। আচ্ছা আচ্ছা বাবা, কামান করছি, ঠিক আছে। আচ্ছা শোন, ভালো করে যদি কামান করিস, ভালো ভালো জিনিস দেব। শুন বহিন, কি এই শোন না, আই লাভ ইউ, হাই, কামান কর বাবু, বাবু। শোন, এই শোন বহিন,
শুন, আমার বাড়িতে কুটুম স্বজন আসছে কিনা? হ্যাঁ। বসবার জায়গা দিতে পারছি না। তারপর ভালো চেয়ার গুলা দিস তো। আচ্ছা চেয়ার দিয়ে দিব। লাইলনের চেয়ার, লাইলনের। ঠিক আছে। তবে দিব ভালো করে কামান, ঠিক আছে? আচ্ছা ভালো করে কামান কর। হ্যাঁ ভালো হলে ভরে লোটা ভরে ওটা দেব কি হলো? কি দিবি? কি বুঝলি তুই? কি দিবি? লোটা ভরে ফোটা কি বুঝলি? তোর বাবাকে দিবি? কেটে দিব একদম। আমি ফোটা খেতে এসছি এখানে, ফোটা। আরে সেটা বলিনি, তোমার বুঝতে ভুল হয়েছে। বুঝতে ভুল হয়েছে। গায়ে তোমার ফোটা দেব লাউয়ারি লাউনা পিতরি ও তোর বোনের সঙ্গে বিয়ে দেব লাউয়ারি লাউনা পিতরি তবে তাড়াতাড়ি কাঠা ওরে বারো পাটের গাভি দেব লাউয়ারি লাউয়া না। কি হলো? আমি বাড়ি চলে গেলাম। কেন না যাস? আইলো মা কেন? বারো পাটের গাভি নিব না। আগে তুই হিসাব করতো। হ্যাঁ হিসাব জানিস? হিসাব করতো। হিসাব শিখাবি না কেন? হিসাব শিখাবি না কেন? হিসাব শিখাবি না? আচ্ছা এখনই দেখবো। কথাই বলেছে। আচ্ছা
যে গাছের মধ্যে ঝাউয়া আর পাখির মধ্যে কাউয়া আর জৈতের মধ্যে লাউয়া, তুই কত বড় চাল্লাক লাউয়া ওইটাই দেখবো আমি। কর হিসাব কর, এই কাকে খুঁজছি? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। থাম না, দেখি কোনটা মারলে হবে। হ্যাঁ, কিসে মারবো? মাথায় মারবি, মাথায়। আচ্ছা, ওয়ান টু তিন। কিন্তু হ্যাঁ তো ইয়ে কৌশিকদা, কাকিমা কই পাঠাও? এখানে
রানিমা আচ্ছা ঠিক আছে, তোরা ধর তোরা ধর, আমি চিন্তি করে দি, কান চিন্তি করে দি। রানিমা রানিমা গে জলদি করে আয় গে রানিমা, বিয়ার বিয়ার লগ্নি বিয়ার লগ্নি করেছু সকলে আসবেন, লক্ষ্মীন্দরকে গন্ধ ছুঁয়ে যাবেন।